হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলুরা ডয়িত পূজা। তো আজকে তোমাদের বলতে দেখাতে চলেছি দুর্গাপুজোর খুবই ফেমাস একটা দুর্গাপুজো দক্ষিণ কলকাতার আলিপুরে 78-এর পল্লী। তো 78-এর পল্লীর এবারের ভাবনা হলো চৌকাঠ। তো চৌকাঠ বলতে মানুষ কি বোঝে, দরজার যে চৌকাঠ হয় সেটা, কিন্তু এখানে যেটা বোঝাতে চাইছে প্যান্ডেলটার মাধ্যমে, ভেতরে চলো আর একটু ভেতরে যাই তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এইটা এই প্যান্ডেলটার ভেতরটা ফুটিয়ে তোলা হয়েছে কুমারটুলি এবং শোয়াবাজার এলাকা জুড়ে একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। কুমারটুলি বলতেই আমরা সকলেই জানি যে ঠাকুরের মণ্ডপ তৈরি হয়, প্রতিমা তৈরি হয়, যেখান থেকে সমস্ত জায়গায় ঠাকুর নিয়ে যাওয়া হয় যেভাবে আমরা দেখে এসেছি সেই সমস্ত জায়গা। এবং শোভাবাজার এলাকার যে যৌনপল্লী রয়েছে সেই জায়গাটার কিছুটা অংশ তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ যে নর্থ ক্যালকাটার যে সেই হাতে টানা রিস্কা এরম টাইপের সমস্ত মডেল রাখা রয়েছে। এদিকে ডান হাতে প্রচুর লেটার বক্স, বিভিন্ন নামের আমাদের বাড়িতে যেমন লাগানো থাকে সেরম টাইপের লেটার বক্স লাগানো আছে। এবং মানে অরিজিনাল বাড়িগুলোকে এত সুন্দর কালার তৈরি করেছে যেন মধ্যে বোঝাই যাচ্ছে না কোনটা অরিজিনাল বাড়ি এবং কোনটা প্যান্ডেল মানে তৈরি করা হয়েছে সেটা একদমই বোঝা যাচ্ছে না। আর ভীষণই ভালো দেখতে লাগছে, মানে ক্যামেরা যত না ভালো দেখতে লাগছে নিজের চোখে এসে অবশ্যই দেখবে তাহলে বুঝতে পারো কতটা সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকের দেওয়ালের কাজগুলো তোমরা আশা করি বুঝতেই পারছ যে শোয়াবাজার এলাকার যে যৌনপল্লীর যে সমস্ত চিন্তাভাবনা সেগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে আঁকার মাধ্যম দিয়ে দেওয়ালের মধ্যে দিয়ে। এই গলির ভেতরে অ্যাকচুয়ালি গলির ভেতরে প্যান্ডেলটা যেহেতু সেইভাবে কোনো মানে সেইভাবে বড় টাইপের প্যান্ডেল তৈরি করতে লাগে না, এখানে যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িটাকেই সেই পুরনো দিনের বাড়ির মতো একটা কালার তৈরি করেছে, যে পুরনো দিনের রংচটা বাড়ি, মানে সিমেন্ট বালি খসে পড়েছে, ইট বেরিয়ে আছে এরম টাইপের একটা তৈরি করেছে কালার দিয়ে। আর সামনের এটা মেন গেটটা দেখতেই পাচ্ছ, একটা বাড়ির মেন দরজা, ওপরটা খুব সুন্দর করে বারান্দা করা আছে, দোতলা বাড়ি, জানলা, খড়খড়ি, পুরোনো দিনের যেটা আমাদের আছে খড়খড়ি। বুঝতেই পারছো না যে প্যান্ডেল কোনটা আর অরিজিনাল বাড়ি কোনটা, ভীষণ ভীষণই সুন্দর দেখতে লাগছে। আর এই যে দরজা, মেন দরজা ভেতরে ঢোকার জন্য প্যান্ডেলের। আর এইখানে যেটা বাঁহাতে তোমরা দেখতে পাচ্ছ চারটে বাচ্চা উঁকি মেরে দেখছে, এইটার মানে কিন্তু আলাদা আছে। এটার মানে হলো তোমরা মেন মণ্ডপে যখন প্রতিমা দর্শন করবে সেখানে দেখতে হবে শুধু মা দুর্গাই রয়েছে, সেখানে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। আর ওপরটা দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে বাড়ি একদম যেমন আমাদের নিজেদের বাড়ি হয় বাড়ি, ওপরে পুরো বারান্দায় জামাকাপড় শুকুর দিয়েছে, নিচের বাড়ি, দালান, সমস্ত কিছু রয়েছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে একদম সাধারণ বাচ্চা হিসাবে তৈরি করেছে মডেল হিসাবে, যে দরজা উঁকি দিয়ে দেখছে এরকম একটা চিন্তাভাবনা তৈরি করেছে। আর এই দেখো কুমারটুলিতে আমরা যেটা দেখতে পাই ঠাকুরের মূর্তি গড়ছে, খড় দিয়ে বেঁধে মাটি প্রলেপ লাগানো অবস্থায় বিভিন্ন ধরনের মূর্তি গড়ছে ঠাকুরের, সেই সমস্তই তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছে। এবং বৃষ্টি না পড়ে যাতে বৃষ্টি পড়ে যাতে ঠাকুরের কোনো নষ্ট না হয়ে যায় সেই জন্য প্যাকেট দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, যেমন জেনারেলি হয় বাস্তবে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো বন্ধুরা সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এতই সুন্দর দেখতে লাগছে। দেখো এখানেও দেখো একটা সুন্দর কি সুন্দর দরজার ফাঁক দিয়ে একটা বাচ্চা মেয়ে দেখছে, এরম একটা এঁকেছে, জাস্ট এঁকেছে, এত সুন্দর যে বলার কথা নয়। আর এটা বোঝাতে চাইছে কুমারটুলি এলাকার একটা পুরো মন্দির, পুরো মন্দিরের মধ্যে মা বিরাজমান, পুরো মন্দিরের ভাঙা পুরো মন্দির, রংচোটা একদম ইট বার করা, দেখতেই পাচ্ছ ওপরটা করিবর্গা টাইপের করা আছে যেমন পুরোনো দিনের আমাদের বাড়ি হয় করিবর্গাওয়ালা বাড়ি সেরম টাইপের, এই বাড়ির মধ্যেই মা বিরাজমান। আর দেখতেই পাচ্ছ কি অসাধারণ হাতের কাজ বন্ধুরা, মানে চোখের সামনে না দেখলে তোমরা সেটা বুঝতে পারবে না। আর এইটা প্রতিমাতা যেটা তোমাদের বললাম যে দুর্গা মা রয়েছে অথচ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। এরপর তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হলো একদমই অপোজিট
নর্থ ক্যালকাটার একটা ফেমাস ঠাকুর তালাপাড় প্রত্যয়। এবারের ভাবনা হলো রীতি। এইটা হলো তালাপাড় প্রত্যয়ে ঢোকার মেন গেটটা, বাইরেটা এরকম টাইপের। আমি সকালবেলা গিয়ে তুলেছি, আজকেই তুলেছি প্রথমাতে, প্রথমার দিনকে গিয়ে তুলেছি একদমই ফাঁকা সকালবেলায়। এটা ঢোকার পর মেন গেটটা দিয়ে ঢুকে এইখানে সমস্ত কিছু লেখা আছে তালাপাড় প্রত্যয় সম্বন্ধে, কে কে কাজ করেছে তাদের সমস্ত নাম সমস্ত কিছু লেখা আছে। এইটা হলো বাইরে থেকে দেখতে পাচ্ছ আসল প্যান্ডেলটা, বাইরের পোর্শনটা কিরম দেখতে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, রাত্রিবেলার চিন্তা ভাবনা, রাত্রিবেলা আলো দিলে আরও অন্যরকম দেখতে লাগবে। এই যে রীতি, আর এইখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এনারাই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছে। দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রমে এই এত সুন্দর প্যান্ডেলটাকে তুলে ধরেছে আমাদের জন্য, দর্শনার্থীদের জন্য। তো ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ সুন্দর হাতের কাজ। পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে টিন দিয়ে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। টিনগুলো জং পড়ে যাওয়া টিন, যেমন টিন রেখে দিলে যেমন জং পড়ে যায়, ওরকম জং পড়ে যাওয়া টিন, প্রপার টিন দিয়ে কিন্তু গোটা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানে। এখানে প্যান্ডেলে ঢোকার মেন এন্ট্রান্সটা দেখো, পুরো অল ওভার টিন দিয়ে তৈরি, ভীষণই সুন্দর দেখতে লাগছে। আর পুরো গোল করে পুরো ওপরের পোর্শনটা তৈরি করা, এবং পুরো গোল করে ঘুরে ঘুরে তোমরা ঠাকুর খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পারবে। পুরো জায়গাটা একদম রাউন্ড শেপ দিয়ে যাওয়ার পথটা করেছে দেখলাম, এই যে দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড শেপ দিয়ে করা। এবং এখানে একটা বোঝাতে চেয়েছে এরকম যে গতিশীল মানে মানুষ যে গতিশীল, কোনো মানুষের দ্বারাই সেটা সম্ভব। কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য তো কাউকে একটা প্রয়োজন, সেটাই এখানে বোঝাতে চেয়েছে। এখানে প্রচুর মানুষ দেখলাম রয়েছে, মানে ওনাদের কাজ হলো যে ওটা ফ্রেমটাকে মুভমেন্ট করা, গতিশীল করা। তোমরা দেখলে ভাববে যে প্যান্ডেলটা জাস্ট রাউন্ড হয়ে ঘুরছে, আর তোমরাও রাউন্ড হয়ে ঘুরেই কিন্তু মায়ের কাছে দর্শন করছো, মাকে দর্শন করছো, এরকম একটা মনোভাব তৈরি করেছে এখানে প্যান্ডেলের মধ্যে। আর প্রচুর মানুষ রয়েছে এই প্যান্ডেলের মধ্যে যারা এই পুরো থিমটাকে মুভমেন্ট করাচ্ছে, ধীরে ধীরে একটা মিউজিক বাজে তার রিদিমে, অসাধারণ সুন্দরভাবে তৈরি করেছে। মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে ওপরে কাজটা, শুধু দেখো বন্ধুরা, দিনের বেলায় এত সুন্দর লাগছে, তাহলে রাত্রের আলোতে কত সুন্দর দেখতে লাগতে পারে। আর ঠাকুরটাও জাস্ট অসাধারণ ঠাকুরটা দেখতে হয়েছে। আর আমি দিনের বেলায় গেছি এই জন্য, এই যে দেখতেই পাচ্ছ সাইডে প্রচুর লোক রয়েছে যারা হোয়াইট কালারের প্যান্ট এবং গেঞ্জি পরে আছে, এনারাই পুরো গোটা ফ্রেমটাকে মুভমেন্ট করছে। এরকম অনেকজন লোক রয়েছেন, দাদারা সবাই মিলে এরম প্যান্ডেলটাকে গোটাটা মুভ করছে, এত সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা না আসলে বিশ্বাস কর, হ্যাঁ, অতএব অতি অবশ্যই তোমরা উত্তর কলকাতার ফেমাস তালাপাড় প্রত্যয় অতি অবশ্যই তোমরা দেখতে আসো। সকালেই আসো ইয়া বিকালেই আসো, তোমাদের যেরকম টাইমিং মনে হবে, যে কোনো সময় আসো, দুরকম সময় কিন্তু দুরকম ভিউ তোমরা পাবে। দিনের বেলার কিন্তু একদম আলাদা একটা ভিউ, আর রাতের অন্ধকারে লাইটিংয়ে একটা আলাদা ভিউ। অতএব তোমরা যেরম চাইবে সেই হিসাবেই তোমরা দেখতে আসতে পারো, দুটোতেই কিন্তু ভালো লাগবে। আমি বলবো না যে রাত্রিবেলাই ভালো লাগছে আর দিনের বেলায় খারাপ লাগছে, একদমই না, দুটো দেখার রেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা মায়ের আসল মূর্তি দেখতেই পাচ্ছ, আর ছোট্ট লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব রয়েছে বসে, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা গ্রহণ করো আমাদের চ্যানেলের তরফ থেকে, অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সকলে পুজো, দুর্গাপুজো খুব খুব ভালো করে কাটাও, খুব এনজয় করো, আর ভীষণভাবে ঠাকুর দেখো, কারণ দীর্ঘ দু বছর ধরে আমরা ঠাকুর দেখতে পাইনি। অতএব খুব শীঘ্রই নিয়ে আসছি একটা নতুন ভিডিও, আর ঠাকুরের ভিডিও তো অবশ্যই, প্যান্ডেল হপিংয়ের ভিডিও তো অবশ্যই আসছে খুব শীঘ্রই আবার একটা।